ঘটনা যদি তোর সাথে ঘটতো তাহলে তুই কি করতিস? ঘটে গেছে আমার জীবনে শিরিন দিদি, আমি কিছু করতে পারিনি, হয়তো কিছু করতে চাইও নি। আমি এটা মেনে নেব না, আমি এটা মেনে নেব না অনুজ। অনুজ আমি, তুমি আমাকে ঠকিয়েছ অনুজ, তুমি আমাকে ঠকিয়েছ আর আমি এটা মেনে নেব। শিরিন, এখন দয়া করে বাড়িতে চল ছোটদা ভাই, নাকি এখনো এখানে পড়ে থাকবি? প্লিজ ভাইয়া চলো, এবার চলো প্লিজ। এখন যদি ভাঙাটাকে জোড়া লাগাতে না পারো না, তাহলে কিন্তু আর কোনোদিনই জোড়া লাগাতে পারবে না। আর অন্য কেউ জানুক বা না জানুক, তুমি অন্তত খুব ভালো করে জানো শিরিন আর কারুর কারুর মতো ভিখিরি নয়। এবার ভোর হয়েছে তো স্যার, আপনি দয়া করে এবার বাড়ি ফিরেছেন। আর হ্যাঁ, শিরিন দিদিকে সঙ্গে নিয়ে আপনি বাড়ি ফিরেছেন। তোমার শিরিন দিদি বাড়ি যাবে কি যাবে না সেটা ওর সিদ্ধান্ত, আমার নয়। ও আমাকে ফোন করে এখানে আসেনি, তাই ওকে বাড়ি নিয়ে যাবার দায়িত্ব আমার নয়। শিরিন যদি একটা সত্যিকে অ্যাকসেপ্ট করতে না পারে সেটা ওর সমস্যা, আমার নয়। হ্যাঁ, কাল রাতে আমি এখানে এসেছিলাম, কাল রাত থেকে আমি এখানে আছি, এখানে থেকে গেছি, তো কি হয়েছে তাতে? আমার পবিত্রতা হরণ হয়েছে, এটাই যদি মনে করে থাকে তাহলে। বাজে কথাটা কম বল ছোটদা ভাই, তোরা এখানে ঠিক কি কি কথা বলছিলিস না সেটা কিন্তু আমরা বাইরে থেকে শুনেছি। আর তোর সাথে গুড্ডির কি সম্পর্ক সেটাও কিন্তু শিরিনের খুব ভালো করে জানা, তাই সেখান থেকে এই সিচুয়েশনে এরকম একটা ইনসিকিউরিটি হওয়া, এরকম একটা রিয়াকশন আসা ওর জন্য খুব স্বাভাবিক। এটা কি তুই বুঝতে পারছিস না, নাকি বোঝার চেষ্টা করছিস না? তুই বুঝতে পারছিস না না এই মেয়েটা তোকে মোহিনী মায়ায় আটকে রেখে দিয়েছে? সোহাগ, ঠিক করে কথা বলো সোহাগ দি। আমি কোনো মোহিনী মায়া ছড়াতে চাইনি, আমি চাইলে ও বাড়িতেই থেকে যেতে পারতাম, তোমরা কিন্তু কেউ কিচ্ছু করতে পারতে না। সবকিছু ছেড়ে দিয়ে আমি চলে এসেছি, তাই তোমাদের কথার উত্তর দেওয়ার মতো কোনো আগ্রহ বা ইচ্ছে কোনোটাই আমার নেই। প্লিজ তোমরা এবার এসো। আমার জন্য তোমাকে সবার কাছে মিথ্যাবাদী অপবাদ শুনতে হলো, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি গুড্ডি, পারলে আমাকে ক্ষমা করো। আমি একটা রাত তোমার কাছে ভিক্ষে চেয়েছিলাম, সেই রাতটা আমাকে দিয়েছো এত কিছুর পরও। এই রাতটা চিরকাল আমৃত্যু আমার কাছে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে থেকে যাবে। হয়তো এই রাতটা নিয়ে আমি আমার অনেক অপরাধ বোধ থেকে মুক্তি পাব। এই রাতটা আমাকে অনেক কিছু করার জন্য প্রেরণা দেবে, এই রাতটা আমাকে বাঁচিয়ে রাখবে গুড্ডি। থ্যাংক ইউ, আই এম রিয়েলি সরি ফর এভরিথিং, পারলে ক্ষমা করো, আসছি। গুড্ডি, গুড্ডি তুই আমাকে মিথ্যে কথা বললি, তুই জানিস তুই আজকে কত বড় অন্যায় করেছিস? মা,
এই বাড়িতে থাকবো না, আমাকে নিয়ে যাও, আমার এখানে ভালো লাগছে না, আমি এখানে থাকবো না মা। কি হয়েছে, কি হয়েছে শিরিন, এত রাত্রে তুমি ফোন করেছো কেন, মানে তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, অনুজ কেমন আছে, আর তোমার জেঠুমনির শরীর ঠিক আছে তো? না না, বাড়িতে কারোর কোনো প্রবলেম আছে, তুমি এত রাত্রে কেন ফোন করলে? কি হয়েছে বুঝতে পারছি না, কাঁদছে, কি হয়েছে বলো না। মা, আমি 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 এখানে থাকবো না, যদি যদি সম্ভব হয়, খুব অসুবিধা না হয়, একটু বাবিকে পাঠাও না, আমি বাড়ি বাড়ি যাব এক্ষুনি। এক্ষুনি বাড়ি চলে আসবে মানে? না, বাপিকে নিশ্চয়ই পাঠাবো, এই কয়েকটা বাড়ি পড়ে যে তোমার শ্বশুর বাড়ি, কিন্তু কি হয়েছে আমায় বলো না। আচ্ছা হয়েছে এটা কি খুলে বলতে বলো না। শিরিন শিরিন শোনো, আমার কথা শোনো, তুমি বাড়িতে যাবে কিন্তু পরে যেও, এত তাড়াহুড়ো কেন করছো? আর বাবা তোমাকে কথাটা শোনো না, আমার তোমাকে যে অপমানটা করা হলো, সেই অপমানটা কেন করা হলো, সেই কারণটা তুমি একবার জানতে চাইবে না? আর শোনো, তুমি এই বাড়ি থেকে যেতে চাইলে যে আমরা তোমায় যেতে দেবো তার কিন্তু কোনো মানে নেই শিরিন। সোহাগ, তোমরা না আমার সাথে আর কোনো কথা বলো না, তোমরা আমার সাথে আর কোনো কথা বলো না প্লিজ। আমি তো বুঝতে পারছি না রাত্রিবেলা কি হচ্ছে, পিকলু তুই কি ওর সঙ্গে ঝগড়া করেছিস নাকি? হ্যাঁ, এই মাঝরাত্রে কি হয়েছে? মাঝরাত্রি তো বলবো, এখনো তো ভোরতে একটু দেরি আছে, আমাদের ঘুম থেকে উঠতে এখনো দেরি ছিল। তোরা কি সারা রাত জেগেছিলিস, কি করছিলিস জেগে? পিকলু কি হয়েছে বল। শুধু জেগেই ছিল না মেচকা, ইনফ্যাক্ট ছোট্টা ভাই ঘরেই ছিল না, বাড়িতেই ছিল, আর সেই জন্যই ওকে খুঁজতে আমরা বেরিয়েছিলাম। হোয়াট, তুই বাড়ি ছিলিস না, কোথায় ছিলিস, হাসপাতালে? মা বলছি আমি না এখন রাখছি, তুমি পারলে একটু বাপিকে পাঠিয়ে দাও। না না, বাপি একা কেন যাবে, আমিও তো যাবো, আমাকে যেতে হবে, আমাকে সামনে গিয়ে জানতে হবে না ব্যাপারটা কি হয়েছে, কি এমন ঘটনা ঘটলো যে তোমাকে এত রাত্রিবেলা তোমাকে ওই বাড়ি ছেড়ে চলে আসতে হবে? বুদ্ধি কিছু করেছে? দাঁড়া আমি এক্ষুনি আসছি। আচ্ছা তুমি কিছু না জেনে গুড্ডি কথা বলছো কেন? আমার কিছু জানার দরকার নেই, আমার যা বোঝার ঠিক বুঝেছি। তোমার না গুড্ডি ফবি হয়ে গেছে, গুড্ডি মাঝরাত্রি ওখানে বসে নেই, ওদের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে। আচ্ছা আমার মনে হয় সেটা নিশ্চয়ই আউটবার্স্ট করেছে, কিন্তু বাপের বাড়িকে জড়াচ্ছে কেন? শিরিনের নিজের সমস্যা তো নিজে সামলাবে না, ওর স্বামী কোনো প্রবলেম করে থাকতে পারে, কিন্তু সেটা তো ওকে সামলাতে হবে, আমরা গিয়ে কী করবো? শোনো, তুমি না যেতে চাও না যাবে, আমাকে তো যেতেই হবে, মেয়েটা তো কাঁদছে, আর তোমার তো পাশে দাঁড়ানোর কথা, বারবার তোমার কথা বলছে তো, তোমার না যেতে হয় না যাবে, আমি তো যাবো। আচ্ছা শিরিন আমাদের বাড়িতে এত বছর ছিল, কখন ওকে কাঁদতে দেখেছ? আমরা কখন ওকে কাঁদিয়েছি? আমার মেয়েকে খুব কাঁদাবে আর আমি সেটা মুখ বুঝে মেনে নেব? কখন না, কখন না। আর আমার মেয়েটা তো সেরকম মেয়ে নয়, ও কোনো বেচাল করবে না, কোনো অপরাধ করবে না, ও যে ও সবাই মিলে ওকে ও শাসন করবে। আর শাসন এত রাত্রে কি শাসন করার সময়? নিশ্চয়ই ভেতরে ভেতরে কোনো অশান্তি চলছে, নিশ্চয়ই কোনো অশান্তি চলছে, যার জন্য তুমি না গেলে না যাবে, আমি তো যাবই। আরে বাবা আমি তো যাবো না বলিনি, শোনো না শোনো, ওর সংসারের ব্যাপারে আমাদের ঠোকাটা ঠিক হবে না, আর ওদের বাড়িতে লোকজন রয়েছে সব। আমি এত কথা বুঝি না, আমার মেয়েটা বাড়িতে আসতে চেয়েছে, আমি ওকে নিয়ে আসবো, ব্যাস। শিরিন আমার একটা মাত্র মেয়ে, আমার বাড়ির দরজা ওর জন্য সব সময় খোলা, আমি জানি আমার মেয়ে কোনো অন্যায় করতে পারে না, আর ঠিক সেই কারণে ওর পাশে পাশে আমি সব সময় থাকি। বরঞ্চ তোমার ওই গুড্ডি ওই মাঝে মাঝে চেষ্টা করছে ওদের দুজনের মধ্যে অশান্তি বাজিয়ে সংসারটাকে তছনছ করে দেওয়া। শোনো আমি তোমাকে একটা কথা বলি, আমি
অনেক ভালো ব্যবহার করেছি ওর সঙ্গে, অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আন্না, তোমার ওই বুদ্ধি না ভালো কথা শোনার মেয়ে নয়। ওর মুখে একরকম আর ভেতরে আর একরকম, এটা তো বোঝাই যাচ্ছে। আর ও কিছুতেই অনুজের ওপর থেকে অধিকার ছাড়তে চাইছে না, আর সেই জন্যই হয়তো। হাত গুনতে জানো নাকি? এখানে বসে বসে সব বলে দিচ্ছ। হাত গুনতে হয় না, আমি তো একজন মেয়ে, আমি সবটা বুঝতে পারি। চলো 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 পাল্টাই।